রেশন দুর্নীতির পর্দাফাশে তৎপর ইডি শহর কলকাতার একাধিক জায়গায় তল্লাশি, একাধিক নথি ও কম্পিউটারের হার্ড ডিস্ক বাজেয়াপ্ত। রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যে ইডির হাতে গ্রেফতার হয়েছেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন তিনি। আর তারপরে শঙ্কর আঢ্যর একাধিক বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার সন্ধান পান ইডি আধিকারিকরা। এই আবহে সোমবার শহরের একাধিক জায়গায় ম্যারাথন তল্লাশি চালান ইডির আধিকারিকরা। এর মধ্যে 112 কলিন স্ট্রিটের একটি বাড়িও রয়েছে, সেখানেই শঙ্কর আঢ্যর একটি অফিস রয়েছে। রেশন দুর্নীতির কালো টাকা এই অফিস থেকে সাদা করা হতো বলে সূত্রের খবর। এদিন সকাল 11:57 নাগাদ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ইডির 4 জন আধিকারিক এই অফিসে ঢোকেন। এখানে একটি ফোরেক্সের অফিসও রয়েছে। এই অফিস থেকে একাধিক নথি, কম্পিউটারের হার্ড ডিস্ক এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। মূলত শঙ্কর আঢ্যর বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার মাধ্যমে রেশন দুর্নীতির কালো টাকা কিভাবে বিদেশে পাঠানো হয়েছে তা খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান। শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করা হয়েছিল ইডির তরফ থেকে 5 জানুয়ারি, এবং তারপরেই কিন্তু শঙ্কর আঢ্যের একাধিক ফোরেক্সের যে কোম্পানিগুলি রয়েছে তার সন্ধান পান ইডির তদন্তকারী আধিকারিকরা। এবং আজকে ইডি তদন্তকারী আধিকারিকরা একযোগে 4টি জায়গায় শঙ্কর আঢ্যের সঙ্গে সংযুক্ত 4টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। আমার চিত্র সাংবাদিক গোপালকে দেখাতে বলবো। ইতিমধ্যে আমরা রয়েছি 112 কলিং স্ট্রিট, এবং এখানে কিন্তু আরেকটি ফোরেক্সের অফিস রয়েছে, যেই অফিসে কিন্তু একাধিক নথি এবং কম্পিউটার, ল্যাপটপ সহ হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে ইডির তদন্তকারী আধিকারিকরা। দিন কয়েক আগে এই অফিসটি সিল করে দিয়েছিলেন ইডির তদন্তকারীরা। এদিন তদন্তকারীরা এখানে থাকা বিভিন্ন নথি খতিয়ে দেখেন। রেশন বন্টন দুর্নীতিতে 20,000 কোটি কালো টাকা সাদা করা হয়েছে বলে অভিযোগ। সেই টাকা কি এই অফিসের মাধ্যমেই গিয়েছে? কার কার অ্যাকাউন্টে ঢুকেছে সেই টাকা তাও খতিয়ে দেখেন তদন্তকারীরা। অর্থাৎ যে 20,000 কোটি টাকা রেশন বন্টন দুর্নীতিতে কালো টাকা সাদা করা হয়েছে বলে বারংবার অভিযোগ উঠে আসছিল, অর্থাৎ এই এত পরিমাণ টাকার যে দুর্নীতি হয়েছিল, এই দুর্নীতি কি এই অফিসের মাধ্যমেই হয়েছিল? এবং এই অফিসের মাধ্যমেই যদি হয়ে থাকে তাহলে কার মাধ্যমে হয়েছিল এবং কার কার অ্যাকাউন্টে সেই টাকাগুলি গিয়েছে তা খতিয়ে দেখছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে 11A চৌরঙ্গী লেনে স্থিত শঙ্কর আঢ্যর ফাইন্যান্স অফিসেও এদিন তল্লাশি অভিযান চালান ইডির আধিকারিকরা। সেখানে থাকা একাধিক নথি ও কম্পিউটারের হার্ড ডিস্কগুলো খতিয়ে দেখেন তদন্তকারীরা। পাশাপাশি অফিসের বাইরে থাকা সিসিটিভির হার্ড ডিস্কও খতিয়ে দেখা হয়। এই মুহূর্তে আমি আছি 11A চৌরঙ্গী লেন, কলকাতা 7,16,000। সেখানে কিন্তু শঙ্কর আঢ্যের যে ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড যে অফিস রয়েছে সেই অফিসে কিন্তু ইডি আধিকারিকরা এই মুহূর্তে রয়েছেন, এবং বাইরে কিন্তু সিআরপিএফ জওয়ান মোতায়েন রয়েছেন। এবং সেখান থেকে কিন্তু এখনও দীর্ঘ প্রায় 3.5 ঘন্টা অতিক্রান্ত হতে যায়। সেখানে বিভিন্ন নথি কিন্তু খতিয়ে দেখা হয়েছে। তার পাশাপাশি এই যে অফিস রয়েছে সেই অফিসের বাইরে কিন্তু 2টি সিসিটিভি রয়েছে, এবং সেই সিসিটিভির যে হার্ড ডিস্কগুলি রয়েছে সেগুলো কপালে চিন্তার ভাঁজ পড়েছে বাংলা শাসক দলের নেতৃত্বের। ইডির তদন্তে কি উঠে আসবে রেশন দুর্নীতির কোনো নতুন যোগসূত্র? সামনে কি আসবে এই দুর্নীতির মাথাদের নাম? ক্যামেরায় গোপাল তাপাদার ও শুভময় দাসের সঙ্গে রেশমি দাস, রাজা সাহা ও সৌভিক গিরির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।